এ গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা আসছি ঘুরতে সরষা ক্ষেতে। আমার পিছনে দেখছেন আপনারা খুব সুন্দর সরষা ক্ষেত। আমরা আজ দুই বন্ধু মিলে আসছি সরষা ক্ষেত ঘুরতে। আমাদের পিছনে দেখছেন সরষা ক্ষেত। আমি এবং আমার ফ্রেন্ড সবাই তার সাথে পরিচিত হন। সে আমার ফ্রেন্ড এবং আমার ভাইরা হয়। আসসালামু আলাইকুম। আমরা দুজন ঘুরি। আজকে আমরা আসছি সরষা ক্ষেতে ঘুরতে। দেখতে খুব ভালো লাগতেছে অবশ্য, চারিদিকের পরিবেশটা খুব সুন্দর। আর এমনিও তা তো ভাই, এখানে এসে আপনার কেমন লাগছে একটু বলে দেন আমাদের ভিউয়ার্সরা, যাতে এখানে আসতে পারে এবং তারাও দেখতে পারে সরষা ক্ষেত। যে এখানে ঘুরা আসলে অনেক ভালো লাগার একটা জায়গা, ঘুরে অবশ্যই ভালো লাগবে, সবারই ভালো লাগবে। যদি আপনারা আসেন আপনাদেরও ভালো লাগবে। তো আপনারা ঠিকানাটা হলো, এখানে এই জায়গার নাম হলো ধুধপুর কাজিরগাঁও। এবং যারা কদমতলির থেকে আসবেন, রিস্কা নিয়ে আসতে হবে। ধুধপুর কাজিরগাঁও বললেই রিস্কা সরাসরি এখানে নিয়ে আসবে। এবং ডাইনিয়ার বামে, আমরা এখন ডাইন সাইডে আছি রাস্তার, ধুধপুরের ডাইন সাইডে। তো বাম সাইডেও এরকম সরষা ক্ষেত আছে, অবশ্যই আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে। দেখলেন আপনাদের, আজকে আমি দেখালাম সরষা ক্ষেত। যারা এখানে আসতে চান অবশ্যই আসবেন। এটা হয়তো আপনার রামের কান্দি ধৃতপুর এলাকায় পড়ছে, আপনার কাজিরগাঁও, সম্ভবত কাজিরগাঁও এটা। এখানে আসবেন, ঠিকানাটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেইখানে আপনারা দেখে এখানে আসতে পারেন। এখানে আসলে অবশ্যই আপনাদের মনটা ভরে যাবে। তো আজ আসছি, আবার দেখা হবে আবার কোনো নতুন কোনো একটি ভিডিও নিয়ে। তত পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে প্রেস করে দেবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কেমন হয়েছে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজ আসছি, আবার দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।